Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব শয়তান যে কাজটির কারণে, যে কাজটি করলে সবচেয়ে বেশি খুশি হয়, আল্লাহ না, বরং শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। তো এই কাজটা সম্পর্কে আমাদের সকলের জানা উচিত, নতুবা আমরা যদি শয়তানের সেই কাজটি করে ফেলি তাহলে কিন্তু আমরা জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাব। তো এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনতে থাকবেন, এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব শয়তান কোন কাজের কারণে সবচেয়ে বেশি খুশি হয়। তো এই ব্যাপারে যদি আমি আপনাদেরকে বলি তাহলে একটা হাদিস আমি উল্লেখ করছি, এই হাদিস থেকেই আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। হাদিসটা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শয়তানের একটা সিংহাসন আছে, এই শয়তান তার শয়তানের সিংহাসনটা হলো আলাল মাই, পানির উপর। তো ওই জায়গায় শয়তান, যে শয়তানের বড় লিডার, সেই লিডার আপনার তার হাজার হাজার শয়তান আছে, সেই শয়তানদেরকে প্রতিদিন সকালবেলা পাঠিয়ে দেয়। মানে কিভাবে মানুষকে সরল সঠিক পথ থেকে গুমরাহির দিকে নিয়ে, মানে নেওয়া যায়, কিভাবে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ ফাসাদ মারামারি হানাহানি আল্লাহর হুকুম না মানা রাসুলের তরিকা না মানা, এই সিস্টেমগুলো যাতে শয়তান মানুষের মাধ্যমে করাতে পারে, এই জন্য শয়তান সারাদিন আপ্রাণ চেষ্টা করে। এগুলো হচ্ছে শয়তানের কাজ। এক কথায় বলতে গেলে আল্লাহ রাসুলের কথা যাতে মানুষ না মানতে পারে, মানুষ যাতে জান্নাতে যেতে না পারে, শয়তানের কাজ হলো সে মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। এই কাজ মানুষ যাতে ভালো কাজ করতে না পারে, এটা হচ্ছে শয়তানের কাজ। তো সারাদিন পরে সন্ধ্যায় যখন শয়তান ফিরে আসে, ফিরে বড় লিডারের কাছে ফিরে যায়, তখন আপনার এ ব্যাপারে কোরআনের মধ্যেও রয়েছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিনা, শয়তান মানুষের জন্য স্পষ্ট শত্রু। তো শয়তান সন্ধ্যায় শয়তান মানে বড় লিডারের কাছে যাওয়ার পর বড় লিডার হিসাব কিতাব নেয়, তুই কি করছিস। তখন বড় লিডার বলে যে হ্যাঁ আমি, বড় লিডার তাদের হিসাব নেওয়ার পর কেউ কেউ বলে যে আমি কোনো মানুষকে নামাজ পড়তে দেয় নাই, আমি কেউ কেউ বলে যে আমি কারো মানুষের মধ্যে ঝগড়া লাগাইয়া দিছি, আর ইত্যাদি ইত্যাদি এভাবে হিসাব নিতে থাকে। এভাবে শয়তানরা সময় পার করে, আর কিছু শয়তান ওই বড় লিডার তাদের হিসাব নিতে থাকে, আর কিছু শয়তান রাত্রেবেলা পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেয় যাতে করে মানুষের মধ্যে মানে আল্লাহর হুকুম না মানে এই কাজ করার জন্য। তো শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, অর্থাৎ বড় লিডার যে আছে, শয়তানদের উম্মু শায়াতিন, শয়তানদের মা যে আছে, সবার বড় শয়তান, সে সবচেয়ে বেশি খুশি হয় ওই কাজের মাধ্যমে, যেই কাজটা হলো স্বামী স্ত্রীর মধ্যে, মানে যে শয়তানরা ছোট শয়তান যেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাতে পারে, সেই মানে ওই শয়তানের উপরই বড় লিডার সবচেয়ে বেশি খুশি হয়। কেননা এটাকে আল্লাহ তাআলা বলেছেন আবগাদুল হালাল, এটা হালাল কাজ ঠিক আছে, কিন্তু সবচেয়ে নিকৃষ্টতম হালাল কাজ হচ্ছে এটা। এই জন্য শয়তান স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাতে পারলে তাকে পুরস্কৃত করে এবং তাকে তার উপর বেশি খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর মধ্যে এই সম্পর্কটা গড়ে দিয়েছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একে অপরের জন্য পোশাক স্বরূপ, একে অপরের দিনদারিতা তাকওয়া পরহেজগারি ঠিকই টিকিয়ে রাখার জন্য 100% কার্যকর এবং টিকিয়ে রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করে, একে অপরকে ছাড়া অনেক সময় চলা মুশকিল হয়ে যায়। তো এই সম্পর্কের মধ্যে, যে সম্পর্ক থাকা অবস্থায় যদি মানুষ ইবাদত করে, তার ইবাদত আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আরো বেশি কবুল করে, তাদের পরিবারের মধ্যে বরকত দান করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা কবল আছে, যে ব্যক্তি ধনী হতে চায় অথচ বিবাহ করে না তাকে দেখে আমার আশ্চর্য হয়, অর্থাৎ ধনী হতে চাইলে বিবাহ করা আবশ্যক, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক খায়ের বরকত দান করেন। তো এই ভালো একটা সম্পর্কের মধ্যে, যেখানে আল্লাহ তাআলার অনেক বরকত কল্যাণ রহমত রয়েছে, সেটার মধ্যে যখন ঝগড়া মানে ফাসাদ সৃষ্টি করতে পারে, তালাক দেওয়াতে পারে, শয়তান তার উপর বেশি খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় সম্পর্ক থেকে মুক্ত রাখুক, এবং যাদের সম্পর্কগুলো খুব ঠুঙ্গু হয়ে গিয়েছে, খুব ছোট হয়ে গিয়েছে, ভেঙে যাওয়ার কাছাকাছি, তো ভেঙে যায় যায় অবস্থা, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কগুলোকে টিকিয়ে রাখুক, অনেক বরকত দান করুক, স্বামী স্ত্রীকে একসাথে মিলিয়ে রাখার থাকার তৌফিক দান করুক, এবং স্বামী স্ত্রী একজন অপরজনের উপর যখন রাগ করবে, একজন রাগ করলে অপরজন সাইলেন্ট, অপরজন রাগ করলে আরেকজন সাইলেন্ট, এভাবে যদি থাকে আশা করা যায় একটু ধৈর্য ধারণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহ তাআলা আপনার সাথে থাকবেন। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা, ধৈর্য ধারণ করবেন, আপনারা সংসার টিকিয়ে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক খায়ের বরকত হবে। আমরা শয়তানকে খুশি করব না, খুশি করব আমাদের রবকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ইসলাম প্রচারের সাথে সাথেই থাকবেন।